যা হাঁকতে যা হাঁকতে যা হাঁকতে যা আশা করি তুই পাদ মারিস না খা খাও না খা খা টকিং হ্যাং তোর কি ভাই হয় নাকি তোর বাপ হয় কে হয় ছোট ভাই হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম আজকে আমাদেরকে আরও একটি গেম খেলার জন্য রিকোয়েস্ট করেছে নার্গিস আক্তার সে বলেছে টকিং হাঙ্ক গেমটি খেলতে টকিং হাঙ্কটা হ্যাঙ্ক আমি জানি না আসলে সে একটা ছোট্ট কুকুর যে কুকুরটা ভাই অনেক সুইট ঠিক আছে সাদা কালারের কুকুর চোখে হালকা একটু মনে হয় কালো আছে আমি দেখেছি হালকা একটু দেখেছি তো কুকুরটার সাইজটাও ছোট অনেক কয় বছর হবে দুই এক বছরের বয়স মনে হয় কি জানি না কুকুরের বয়সটা কত তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে কোন গেমটি তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টটা আমি পড়বো ভাই ভুক ভুক করে না সে কি করে আমি জানি না তো করলাম কিছু কোনো উত্তর পাইলাম না চলো চলে যাই ভাই হাং তুই কোথায় আছিস ভাই মনে বসে আছো বা ভাই কোথায় আমরা এখন ও ও এটা কি একটা ডালি ও ওয়াও এর ভিতরে একটা বাচ্চা বাচ্চা এটা কি কুকুর আরে এ তো ফিডার খাচ্ছে অনেক সুইট মনে হচ্ছে এটাই কি টকিং হাং ও হ্যালো হ্যালো টকিং হাং ও ভাই সাব এর এত শক্তি এক লাথি মেরে ফেলে দিল সব কিছু হ্যালো টকিং হাং ও কেমন আছো কি খবর হ্যালো খিদা লাগছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি খাবার খাবি তো ঠিক আছে ওকে আপেল খাবি হ্যাঁ খা 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 এই যে নিয়ে নে এ ওই এটা কি হোয়াট তুই ওর ছবি তুলছিস আবে কি হলো ওই খরগোশ তোকে কামড়ে দিয়েছে ও মাই গড ভাই বিষ লেগে যাবে তো এখন ও ও নো 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 কি পায়খানা তোর হাগা চাপছে ভাই তুই খাই একটা আপেল কেবল খাইলি আর এখনই তোর হাগা চাপা লাগলো কেরে ও এভাবে মুতে কেউ আরে ভাই ভদ্রভাবে মুতরে ভাই হোয়াট ভাই কি করছিস এগুলো এ এতটাই দুষ্টু আমি জানতাম না কি হয়েছে ভাই হ্যালো তুই কি কথা বলিস না কথা বলবি না আচ্ছা ঘুমাবি শুয়ে পড় ওকে গুড নাইট ওকে ও মাই গড কি কি দেখছে খরগোশটা আবার আসছে এখানে চলো সকাল হয়ে গেছে এবার উঠার সময় হয়ে গেছে ভাই উঠো আরে ভাই ওঠ রে ভাই হ্যাঁ ঠিক আছে ওকে কি করবি এখন সমুদ্রে যাবি সমুদ্রে যাবি আচ্ছা ও আচ্ছা কথা বলতে পারবে এখন আবে নারকেল পড়ছে তোর মাথায় আরে ভাই ওটা অ্যাড ওটা ওটাতে ক্লিক করবো না ওকে আমার সাথে এখন কথা বলছে ভাই কেমন আছিস তুই আবে আমার কথা সেটা বলিস না তুই উত্তর দে কেমন আছিস বল ভালো আছি ভাই সাহেব বুঝি না বেন টম টকিং জিঞ্জার সবগুলো আসলে একই ফাজলাম ফালতু এক জিনিস এটাও হচ্ছে একই রকম কপি করা জিনিস কপি করা জিনিসকে আমরা এক আবে চুপ 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 তুই অনেক কিউট আছিস আমি সরি ভাই পড়ে গেছিস সরি তুই অনেক কিউট আছিস আমি তোকে মারতে চাচ্ছি না প্লিজ আমার সাথে এরকম করিস না ঠিকঠাকভাবে কাজ কর আমি যা বলছি সেটা শোন আমি তোকে কিচ্ছু বলবো না কুল 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 চল তোকে আমি বিচে নিয়ে যাবো আমরা বিচে চলে এসেছি ও ভাই সাব কি এগুলো এতগুলো পশু পাখি আরে সবাই চলে গেছে আমাদের ভয়ে সবাই পালিয়ে গেছে তুই যে এত বড় একটা ক্যামেরা নিয়ে এসেছিস তোরকে দেখে তো পালিয়ে গেছিস কি আমাকে এখন কি করতে হবে এখানে আচ্ছা খাবার ও খাবার খেলনা এগুলো রাখতে হবে তাহলে আমি ওইখানে অ্যানিম্যাল আসবে মানে পশু পাখিগুলো আসবে ওকে একটা তো গাজর রেখেছি আচ্ছা ঠিক আছে বল রাখবো এখানে খেলনা এখানে রাখি এটা রাখি ডিজে ডিজে গান বাজবে ওখানে এখানে আর একটা কিছু রাখি ওকে কী রাখবো এটা রাখি চল ওকে ঠিক আছে অ্যানিম্যাল উইল কাম শুন আমাকে চলে যেতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি ফাঁদটা পেতে ফেলেছি অলরেডি এইবার আবার যাবো সেখানে অ্যান্ড এইখানে অবশ্যই অ্যানিম্যাল আসবে ও ভাই খরগোশ খরগোশ চলে এসেছে আবে লাফাচ্ছিস কেন ভাই তুই ওকে একটা ছবি তুলতে হবে চল একটা পোজ দে ভাই তুই সুন্দর করে একটা পোজ দে আর চল এটাই তুই ওয়াও যাক আমরা টকিং হাঙ্কের ইচ্ছেটা পূরণ করেছি সে একটা ছবি তুলতে চেয়েছিল খরগোশের আমরা সেটা করে দিয়েছি চলো
অ্যাংকুশিয়া ভাই আর ছবি তুল, আর কত ছবি তুলবি তুই ভাই? আচ্ছা ঠিক আছে, আর তুলিস না ভাই, আর তুলিস না প্লিজ, এখন আর দরকার নেই, ঠিক আছে চল এখন এখান থেকে চল। অ্যাডের বাচ্চা সব জায়গা থেকে অ্যাড অ্যাড অ্যাড। চলো আবার চলে এসেছি জঙ্গলে, এবং এখানে ও ভাই সাহেব একটা ভাল্লুক, আরে হাঙ্ক দেখছিস একটা ভাল্লুক চলে এসেছে ওই খেলনাটার উপরে খেলছে, দেখ চল ছবি তুলবি চল। এ হ্যালো ভাল্লুক, পোজ দে ভাই। ইয়াও ওয়া ভাই সাহেব, আমরা ছবি তুলে ফেলেছি, আমরা একটা ভাল্লুকের ছবি তুলেছি, একটা খরগোশের ছবি তুলেছি, আবার চলে যাব অ্যান্ড আবার এখানে আসব, তাহলে আমরা আরও একটা নতুন অ্যানিমাল দেখতে পাবো মনে হচ্ছে। হ্যাঁ ওবে কেউ আসেনি ভাই সাহেব, কেউ আসেনি, নো আবার যাব। হোয়াট ভাই সাহেব, একজনও আসেনি, দুইজনই আছে মাত্র। আচ্ছা বল তোর সাথে বেনের সম্পর্ক কি, বেন কি তোর কে হয়, বেন কি তোর ভাই হয়? আব্বে আমাকে রিপিট, আমাকে আমাকে কেন রিপিট করছিস, আমাকে রিপিট করছিস কেন, আমি আমি বলছি না বারবার, আমাকে রিপিট করবি না। আশা করি তুই পাদ মারিস না, তোর তোর যতগুলো ছিল বেন টম ঠিক আছে টকিং জিঞ্জার সবগুলো শালা পাদ মারে, আশা করি তুই পাদবি না। আরে চুপ কর, এটা কি পরেছিস ভাই, তোকে তো একদম হরিণের মতো লাগছে। আবে আমার মতো হাসছিস কেন, চুপ সালা, তুই খুব শয়তান খুব দুষ্টু ভাই, তুই একটা জামা পর। ইয়ো ভাই সাহেব তোকে সুন্দর লাগছে, অনেক কিউট লাগছে তাই না, খাবার খাবি চল, খাবার খাবি চল খা। আবে এত বড় হা করেছিস কেন, আস্তে ঠিক আছে খা। ইয়ো কেমন লাগছে, ভালো লাগছে, এটাও খা এটাও খা। ইয়ো গাজর খা গাজর। ইয়ো ইয়ো আমার একটা শয়তানি বুদ্ধি এসেছে, আমি একে সেদিনের মতো টকিং টম টুকে যেরকম করে আমি একটা কাঁচা মরিচ খাওয়াইছিলাম, এটাকেও আমি কাঁচা মরিচ খাওয়াবো ভাই, দেখবো কি হয়। ইয়ো চল চল চল, কাঁচা মরিচ নিশ্চয় নিশ্চয়ই এখানে কাঁচা মরিচ, ও ভাই সব পেয়ে গেছি। ওকে চলো দুইটা নিয়ে নিই। হ্যাং হে ভাই, তোর সাথে এখন কী হবে তুই জানিস? ও ঠিক আছে এটা খাবি, দেখে আগেই ভয় লাগছে তাই না, এটা খা খা। হবে খা, হোয়াট খা খা, এটা খা। আমি 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 ডায়মন্ড খরচ করে কিনেছি আর তুই বলছিস খাবি না, ওট ছালা ওট। দেখ দেখ হাঙ্ক, আমি যেটা বলছি সেটা শোন, মরিচটা এখনই খেয়ে নে। এর কিচ্ছু হলো না, আপনি তুই মরিচ খেয়ে ফেলেছিস তাও তোর কিচ্ছু হচ্ছে না, খা আর একটা খা খা, খাবে না খা 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 খা, খেলা পড়ে গেছে আরামজাদার পড়ে গেছে। ওট ওট তুই অভিনয় করছিস আমি জানি, তুই আসলে তোর কিচ্ছু হয়নি, এটা খা তুই খা এটা খা, আবে খা না এটা খা খা, আবার তুই হাসছিস মানে, তুই খা এটা খা, হোয়াট তুই খাবি না এটা, আমার মুখের ভুল কথা বলছিস আবার বলছিস খাবি না, মার খা আবার মার খা মার খা। হোয়াট ইজ এট এট এট, চল তোকে আমি একটু আদর করে দিই ঠিক আছে, 100% করে দিই। আহা হা হা হা, কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে না, হ্যাঁ তোর তো পায়খানা আরেকটু করতে হবে জানা, আরে যা পায়খানাতে যা, ওটা ক্লিক করবো না, তুই পায়খানাতে যা যা, হাঁকতে যা হাঁকতে যা হাঁকতে যা। আরে শালা যদি প্যান্ট ভরে, প্যান্ট তো পরিস নি, হাঁকবি কোত্থেকে, চল ঠিক আছে ঘুমাবি চল এখন। আবে ওর থেকে উঠে এখন কাজ করতে হবে, ওর আমার মুখের উপর কথা বলছিস তুই, এত বড় সাহস তোর, মার খাবি নাম ওখান থেকে নাম, ওখান থেকে নাম, আমি তোকে দেখাচ্ছি মজা, ওখান থেকে নাম নাম ওখান থেকে
কিরে হারামজাদা, তখন তো ভালোই বলছিলিস, এবার এবার তো পেয়েছি তোকে, এবার তো ফাড়াবো। এবার খা, কেমন লাগে? এবার আমার সাথে আমার মুখে মুখে কথা বেশি বুঝিস আমার থেকে তুই। হোয়াট, তুই পড়িস নি এখনো? তুই তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরো খাবি মার। ভাই সাহেব, ওকে আমরা ফেলে দিয়েছি। চলো চলো চলো, পশু পাখি চলে এসেছে মনে হয়, আরো চল ছবি তুলবি চল। ইয়াও ভাই, ও ডিজে 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 হরিণ চলে এসেছে আমাদের, ডিজে ইয়ো ইয়ো নাচতেছে ভাই, চল ওকে ছবি তুলি চল, তাড়াতাড়ি ক্লিক করে দে একটা। ইয়ো ডিজে হরিণ, ওইখানে আরেকটা কে? ওয়াও পাখি, নাইস। ও ও এখানে আরেকটা, এটা কে? ওয়াও রাবিট। আমরা অনেকগুলো খরগোশ অ্যান্ড হাতি টাতি সবার ছবি কিন্তু কালেক্ট করে ফেলেছি আঙ্ক, এখন কিন্তু আমরা অনেক বড় একটা ফটোগ্রাফার হয়ে গেছি, ঠিক আছে? আমার কথা কেন 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 কপি করছিস? তুই কি আমার সাথে ব্যবসা করতে চাস? তুই কি আমার সাথে ব্যবসা করবি? তুই কি আবার চুপ চুপ, তুই ছবি তুলছিস, আমি সেই ছবিগুলো বিক্রি করব, ঠিক আছে? তুই আমার উপর দিয়ে কথা বলবি না, ওকে? আমরা একটা দোকান দেবো, ঠিক আছে? তুই কি রাজি? এই শালা তো আমাকেই প্রশ্ন করে ভাই। তো আচ্ছা, তোর সাথে কথা বলা হবে না, আমি কি বেনের কাছে যাবো? বেন বেনের থেকে পারমিশনটা নিয়ে নিই, ঠিক আছে? বেন তোর বড় ভাই না? চল আমি বেনের কাছে তাহলে যাই, ঠিক আছে? চল তো বেনের কাছ থেকে পারমিশন নিয়ে তোর সাথে আমরা একটা বিজনেস করবো, ওকে? চল। আচ্ছা বেন, টকিং হাং তোর কে হয়? হ্যাঁ, টকিং হাং কি তোর ছোট ভাই হয়? ছোট ভাই হয় তোর? আরে শালা কথার মধ্যে খেলে ও করিস কেন? টকিং হাং তোর ছোট ভাই হয়? আবার আমাকে কপি করছিস কেন ভাই, প্লিজ? আরে শালা কথা কেন উল্টা পাল্টা বলিস? টকিং হাং তোর ছোট ভাই হয়? ছোট ভাই হয় তোর? আরে শালা টকিং হাং তোর কি ভাই হয় নাকি তোর বাপ হয়, কে হয়? ছোট ভাই হয়। ওকে ঠিক আছে, আমি তার সাথে একটা ফটোগ্রাফিং এর একটা বিজনেস করতে যাচ্ছি, বুঝছিস? ওই ছবি তুলছে অ্যানিমেলদের আর আমি সেইগুলো ছবি বিক্রি করব, তুই কি রাজি আছিস এতে? ওকে থ্যাংক ইউ সো মাচ বেন, আমি জানতাম তোরা রাজি হবি, কারণ তোদেরকে আমি সেখান থেকে কিছু টাকা পয়সা দেবো, ঠিক আছে? তুই কি খুশি মন থেকে বলছিস? তো তাহলে আমরা এখন বন্ধু, আমরা তাহলে এখন বন্ধু তো নাকি? বিজনেস পার্টনার যেহেতু আমরা, বন্ধু না? ও ভাই সাহেব, ওকে বেন আমাদের উত্তর দিয়ে দিয়েছে, বেন এখন আমাদের বন্ধু, ঠিক আছে? সে আমাদের বিজনেস পার্টনার এবং আমার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। তো আবে চুপ, কথা বলবি না কথার মধ্যে, ঠিক আছে? পেপার পড় তোর, পেপার কই, পেপার পড়। ওকে তো তোমরা যারা দেখছো ভাই, সবাই সাবস্ক্রাইব করে দাও, আর চুপ, যারা যারা এখনও নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, আর কী কী গেমস খেললে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট করছো, আমি সেগুলো কমেন্টটা দেখছি, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ভালো থাকবে সবাই, টাটা।